হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাহাড়ি সিম বা মৌসিম ভর্তা বানাবেন, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে পাহাড়ি সিম, আর অনেক অনেক অঞ্চলে কি বলে ডাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কীভাবে খুব সহজেই ভর্তাটা বানাবেন একদম টিপস সহ দেখাবো আজকে, সেই রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রথমে সিমটা কেটে নিতে হবে। দেখেন আমি সিমগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে এবং আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পানি ফুটতে দিয়ে দিতে শুরু করে দিয়েছি, কারণ পানিটা ফুটা অবস্থায় আমার সিমটা ঢেলে দিতে হবে, কারণ সিমটা সেদ্ধ হইতে একটু টাইম লাগবে এবং কালারটা ঠিক রাখবো সেই জন্যই সবুজ কালার রাখবো, সেই জন্য আমি সিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি ফুটন্ত পানিতে। পানিটা শুকিয়ে গেছে, এখন দেখেন আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 20 মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ একটু এই সিমটা একটু শক্ত সেই জন্য। একদম পানিটা একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন সিমের কালারটাও ঠিক আছে, একদম পারফেক্ট কালার। আর অবশ্যই এটা ফুটন্ত গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে আরও কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে একটু আমি তেল দিয়ে দিয়েছি, এখন একটু ভেজে নিব সিমটা। দেখেন এভাবে তেল দেওয়ার পর আরও 5-6 মিনিট একদম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ সিমের ভিতরে যেন পানিও না থাকে একটু তেল তেল ভাজাটা। কে কীভাবে ভর্তাটা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এভাবে ভর্তাটা করি, খুব সুস্বাদু হয় এবং পারফেক্ট কালার। এই তো আমি আরও 2-3 মিনিট এইভাবে ভেজে নিয়েছি, একদম একটু যাতে পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি পাটাই ভর্তাটা পিষবো, সেই জন্য পাটা নিয়ে নিয়েছি আমি, একটু কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এটা একদম ভালোভাবে বেটে নিতে হবে। আসলে পাটাই ভর্তা করলে বেশ মজা হয়, কারণ অনেকে ব্লেন্ডারে ভর্তা করেন। আসলে পারফেক্ট টেস্ট পাইলে একটু কষ্ট তো করতেই হবে এবং পাটাতেই ভর্তাটা বানানোর চেষ্টা করবেন। যেহেতু এই সিমটা একটু শক্ত আঁশযুক্ত, সেই জন্যই আপনাকে অবশ্যই পাটাতেই ভর্তাটা পেশে নিতে হবে। এটা হাত দিয়ে ভর্তাটা বানালে ভর্তাটা সুন্দর হবে না। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন, একটু দেখেন পেঁয়াজ রসুনটা, রসুনটা আমি একটু বেশিই দিয়েছি, পেঁয়াজটা একটু কম। এইটুক পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, এখন এটাও একটু বেটে নিচ্ছি। তারপরে আমি যে মূল টিপসটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেল আইকন বাটন চাপতে ভুলবেন না। আমাদের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আরও কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, খুব দ্রুতই চেষ্টা করবো আমি আপনাদের পছন্দের রেসিপিটা দেওয়ার জন্য। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনারা নিজেও দেখবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই তো ফিরে এলাম মূল রেসিপিতে। এই তো দেখেন উপরের অংশটা এই যে ছাড়িয়ে নিচ্ছি, ভিতরে যে একটা শক্ত অংশ থাকে এটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আপনাকে পারফেক্টভাবে ভর্তা করতে চাইলে। দেখেন আঁশটা কত, ভিতরেরটা কতটা শক্ত দেখেই বুঝতে পারতেছেন, এটা আসলে পেশাও সম্ভব না সেই জন্য। আর এটা তো ভিতরের একটা খোসা, এটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আর দুই একটা যদি উপরে একটু একটু খোসার অংশ থাকে, যেটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটু একটু থাকে, সেটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এখন এই তো আস্তে আস্তে আমি পেঁয়াজ রসুনটা একদম ব্লেন্ড করি নাই, একদম বাটাবাটি একবারে করি নাই, একটু আস্ত রেখেছি। ঠিক পারফেক্টভাবে আপনারাও এরকম একটু আস্ত রাখবেন, রেখেই ভর্তাটা বানিয়ে নেবেন। এই যে এখন আমি আবারও বেটে নিচ্ছি, এভাবে আমি আরও একদম সুন্দর মিহি করে বেটে নিতে হবে, কারণ এটা দেখেই তো বুঝতে পারতেছেন কতটা আঁশযুক্ত, বাটার পরেও দেখা যাচ্ছে। এটা আরও 2-3 মিনিট এইভাবে বেটে নিতে হবে। আর পাটা বাটার সময় দেখা যায় একটু আঁশ বেজে থাকে, সেই আঁশগুলো একটু বেছে বেছে ফালিয়ে দিতে হবে। আপনারা কে কীভাবে এই ভর্তাটা বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো অনেকেই অনেকভাবে বানিয়ে দেখিয়েছেন, কিন্তু আমি মূলত একদম সহজ বা ইজিভাবে যেটা বানানো যায় সেই রেসিপিটাই নিয়ে আপনাদেরকে তুলে ধরেছি। এই তো আমার ভর্তা, দেখেন ভর্তাটা আমার ওই যে দেখেন একটু একটু আঁশ থেকেই যায় একদম পারফেক্টভাবে। এই তো আমার ভর্তা রেডি, খুবই সুস্বাদু ছিল। কে কে এই ভর্তাটা এইভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। যারা আপুরা ভাইয়ারা আসছে, যারা ফার্স্ট টাইম খেয়েছেন, তারা চিন্তা করতেছেন যে এটা কীভাবে বানাবো বা কী, আমাদের রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন আজই।
এই তো আমাদের একদম পারফেক্ট ভাবে ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন গরম ভাতের সাথে পরিবেশন করার পাল্লা। ধন্যবাদ সবাইকে।